আলো আছেন নাকি? আছি তো আলো তো গ্যারেজ সাইডে এখানে কি? ও চা পানি খাওয়া হচ্ছে নাকি? এই বসলাম আর কি, একটু চা পানি খাইলাম, একটু আড্ডা মাড্ডা দিলাম। সারাক্ষণ তো খালি গ্যারেজ নিয়ে এই হাওয়ার কামের মধ্যে আছি, মাঝে মধ্যে একটু গপ্প সপ্প করতে হয় না? হ্যাঁ অবশ্যই ঠিক। তা আছেন কি মনে আপনি? আসি আসি, ভালোই আছি। তা বিরাদার, আপনার সাথে তো গ্যারেজে অনেকবারই দেখা হলো, কিন্তু আপনার পরিচয়টা কিন্তু জানা হইলো না। আমি আসলে বেসিক্যালি একজন চোর। না ওই হয়েছে কি, ওই চুরির জিনিসপত্র উদ্ধার করি আর কি, বুঝছেন? চুরি হয়ে যাচ্ছে সেটাকে আমি উদ্ধার করতেছি, সেটা চালাচ্ছি একটার পর একটা, এই করতেছি আর কি। মানে আপনি কি বললেন ঠিক বুঝলাম না, আপনি চুরির জিনিস নিয়ে আসেন, মানে আপনি কি সিআইডি বা ডিআইবি মানে গোয়েন্দা ময়েন্দা কিছু এরকম কিছু নাকি? না 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 না, সিআইডি ডিআইজি কিছু না। ও সাধারণ মানুষই আপনি এইসব মানে উদ্ধার করেন, মানে নিয়ে আহেন, মানে কেমন জানি আপনার মনে হইতেছে একটু ঘোলা ঘোলা আর কি, মানে আপনার ঠিক বোঝা যাইতেছে না। আপনি হাওয়ার গল্প করেন, বিভিন্ন রকম কথা বলেন, এইসব নিয়ে ভালো লাগে যে এসব কথা বলি, বুঝছেন? তবে ব্রাদার, আমার তো মনে করেন যে গ্রামের বাড়ি একটু দূরে, আপনার এখানে আমার স্থান গাড়তে হবে একটু, মানে থাকতে হবে আর কি দু একদিন। না ঠিক আছে, আমার পরিচিত মেস আছে, বইলা দিলেই হবে, থাকা যাবে। কিন্তু আপনি যে ধরনের কথাবার্তা বলতেছেন, মানে আপনার চরিত্রটাকে আমাদের একটু গোলা গোলা মনে হইতেছে, পরিষ্কার মনে হইতেছে না আর কি। আপনি এখানে আমাকে রাখতে যায় কিন্তু আপনি ভয় পাবেন না, আমি মানুষের কিন্তু খারাপ না। তবে ভাই, নিজে নিজে বললে তো হবে না, তবে আমি মানুষের যতটুকু চিনি, কাজকাম যারা যেমন করে এবং আমার জানা শোনা দেখা থেকে যদ্দূর মনে হয় ভাই, আপনি মনে হয় চুরিদারির সাথে জড়িত আছেন, প্রত্যক্ষ বা পরোক্ষ কিছু মনে করবেন না। আবার আপনি বলতেছেন যে আপনি ভালো মানুষ, মানে বুঝলাম না, সেটা নিয়ে ভয় পাবে না, আমি অন্তত আপনার এই কোনো ক্ষতি করবো না, এটুকু মনে রাখবেন। তবে আপনি যেরকম চিন্তা করতেছেন, আপনি কিন্তু আমার একটু সন্দেহ দৃষ্টিতে দেখতেছেন, বললেন ঘোলা ঘোলা। আচ্ছা মনে করেন আমি মোটরসাইকেল চুরিই করি, ধর মোটরসাইকেল একটা সামান্য জিনিস, আমি তোর কুকুর চুরি করি না, বড় কিছু তার চুরি করি না, বুঝলেন না? আরে ঢাকা শহরে বাংলাদেশে কত লোক আছে যারা শিক্ষিত, বড় বড় চাকরি করে, বড় বড় ব্যবসা করে, এই চুরিধারি করে কোটি কোটি টাকা লুটপাট করতেছে, তাহলে সেটার আপনি কি বলবেন বলেন তো? আপনার চিন্তা হয় না, হাওয়ার উপর আছেন রে ভাই, ঠাস করে হাওয়া গেলে গা। আপনি না বারবার আসলে এই হাওয়ার কথা বলি আমারটা দুর্বল করে দেন, বুঝছেন? তবে ঠিক আছে, এই কথাটা মনে থাকবে আমার। হ্যাঁ।